সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দলের কর্মসূচিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাড়ির লোকেরা খোঁজাখুঁজিও কম করেনি। দুদিন পর পুকুর থেকে উদ্ধার হলো দেহ। খালি শহরের পর এবার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ বর্তমানের পূর্বস্থলিতে। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন দলের কর্মীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত বিজেপি কর্মীর নাম সুখদেব প্রামাণিক, বাড়ি পূর্বস্থলীর নিমদহ পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামে। পরিবারের লোকেদের দাবি, শুক্রবার বর্ধমানেরই জামালপুরে দলের কর্মসূচিতে যোগ দিতে যান সুখদেব। বাড়ি ফেরার পর আচমকায় নিখোঁজ হয়ে যান তিনি। এরপর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে বাড়ির থেকে কিছুটা দূরে পুকুরে ওই বিজেপি কর্মীর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খুনের অভিযোগে স্থানীয় কালনা কাটোয়া রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন নিহতের পরিবারের লোকেরা। উল্লেখ্য, শনিবার রাতে হালিশহরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন দুষ্কৃতীদের হাতে খুন হন দলের বুথ সভাপতি সৈকত ভাওয়াল। অভিযোগ, দুষ্কৃতীরা বাঁশের মাথায় পিরিক লাগিয়ে এনেছিল, সঙ্গে ছিল ফাঁকি স্টিক ও লোহার রড। প্রায় ছটি বাইকে করে এসেছিল 10-12 জন দুষ্কৃতী। পিটিয়ে খুন করা হয় বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়ালকে। নিহত বিজেপি নেতার দেহ রবিবার সকালে বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। খুনের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।